আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, সহে না যন্ত্রণা, গলায় দড়ি দেব অত্যাচার, মরবো বলেছি মরবো, মরবো বলেছি মরবো। ওই জন্য কথা বলো গো, যার বউ নি তার কেউ নি, সারা বউটা যখন ছিল তখন সকলে ছিল, তখন আমার বাড়ির ধারে বারে সবাই এসে ঘুর ঘুর করত, আর যে বউটা মরে গেছে এখন আমার পাশে আর কেউ নি, একলা চার রাত শুয়ে আছি জানে, একটা বালিশ জড়ি নেই, সকালবেলা যখন উঠতেছি সে তুলোর বালিশ সব তুলো বালিশ ফেটে গিয়ে তুলো আমার গার সঙ্গে জড়িয়ে উঠে, আর জানে আছি সে শালাও আমার ডাকি না, আমি কেন মরি না, সহি না যন্ত্রণা, গলায় দড়ি দেব অত্যাচার, আমি কেন মরি না, সহি না যন্ত্রণা, গলায় দড়ি দেব অত্যাচার, নাতি আমার ধরে মারি সহে না আরে অন্তরে, নাতি আমার ধরে মারি সহে না আরে অন্তরে, এই বয়সে কোথায় যাব বলো না, আমি কেন মরি না, সহে না যন্ত্রণা, গলা ধরে দেব অত্যাচার, আমি গলা ধরে দেব অত্যাচার, আমি গলায় ধরি না, শালা মরণ আজকের কার বলে দেখিয়ে দেব, পায়ে দড়ি মেতে মাথা নিচের দিকে করে ঝুলে মর। আমি ধরতে পেরেছি করবি, ঠিকই ধরে নে ঘর আসে, আমি যাচ্ছি সেই চুল, সেই মুখ, সেই ঠোঁট, তাহলে কি ফাটা দা তুমি কেটে গেছো, কে বলেছে কেটে গেছে, আমি গোটা আছি ভগি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছি, আর দাঁড়িয়ে গল্প করা যাবে না, কোমর যন্ত্রণা করতেছি, এবার একটু বসি ফাটা দা, ফের বসার নাম নিচ্ছ, এই বসা নিয়ে দুজনের কথা কি হয়ে গেল, এই মরে যাই যাবো তো বসা ছাড়বো না, আর মরবো না, তুই মনে মনে ভাব ফাটা শুনে মনে হয় আর আওয়াজ দেখা হবে না তো, ফাটা শুনে অনেকদিন পর দেখা, হ্যাঁ বহুদিন পর দেখা, কেমন আছো গো, আমি খুব ভালো নি, কেন কি হয়েছে, তোর সঙ্গে ভালোবাসা করে সেই ধরা পড়ার পর, হ্যাঁ আমার যা হলো সে কথা বলে আল্লাহ, ফাটা দা তুমি খালি দুঃখ করতেছো, ওই দিনই আমার দয়া ছিল, আমি তোমার বারবার বললুম ফাটা দা তুমি সন্ধ্যে বেলায় আসো দুপুর বেলায় আসো নি, ফাটা দা এটা কি হচ্ছে, পার মাপ নি তোর বাবা সব বেমাপ হয়ে গেছে, মা না মাপ ঠিক আছে, দেখো আমি তোমার বারবার বললুম তুমি দুপুর বেলায় আসো নি সন্ধ্যে বেলায় আসো, তুমি কোনো কথা নিলে নে, সে দুপুর বেলায় গরু পাতার সঙ্গে এমন প্যাঁচ খাইয়ে বসলে লোকে দেখলো আর তোমার ধরে ঢিবল, এই শুধু পাড়ার লোক, আবার কে, এই শুধু পাড়ার লোক, আবার কে, তোর বাবা মারে নে হয়তো আগের মাথায় ঝেড়েছে, তোর দাদা মারে নে হয়তো আগের মাথায় ঝেড়েছে, ওই শালা এমন মার মেরেছে, এখনো কোটাল পড়লে আমার মেন শিরা খুব যন্ত্রণা, আমি মনে মনে ভাবতাম জানি যদি আর একবার তো দেখতে পাই ওই মাঠের মাঝখানে যা বসবো তাতে জীবন যা যাবে তো উত্তর ছাড়বো না গো ফাটা দা, কে আর হয় না, কে কি আর হয় না, কে কি হচ্ছে কি সেবা সান্নি
বাবা তো বিয়ে দিয়ে দিল, কি বলবো ফাটা দা, কি রানিং সংসার, কি রানিং সংসার। আর সকালবেলায় বলে ভগি দুটো পান্তাতে খাই, ভালো পান্তা দিলুম, আর আমানি বুকে লেগে শর্টক সরে গেছে, মরে গেছে, মরে গেছে, ঠিক আছে, এইগুলো ঠিক না, এ ঠিক হয়, ঠিক হয়েছে, আমার ভাতার মরে গেছে। হ্যাঁ, আমি কত কষ্টে আছি জানো? কেন, কিসের কষ্ট, তোর যত দুঃখ কষ্ট আমি নিবারণ করি। সেই তো, আচ্ছা এই কেন বলবো নি, এই কেন বলবো নি, এই ভালো জিনিসটা শালা ভোগ করতে পারলি নি, আগে তো দখল করে বসেছিস, এটা কিন্তু ঠিক। হ্যাঁ, সরে আছে। আচ্ছা বল দেখি, তোর সঙ্গে যদি আমার বিয়ে হতো, যদি বিয়ে হতো, কত সুন্দর সংসার হতো। চেপে আসো। হ্যাঁ, ওই সুযোগ নিচ্ছি। এটা তুমি একদম ঠিক বলেছ, কারেন্ট কারেন্ট কারেন্ট। বল দেখি, কত সুন্দর সংসার হতো, অন্তত 25টা ছেলের মা হতো। মা গো ভাঙে বাবা, নেই বল দেখি, চেপে 25টা ছেলের মা। ওই ইয়ে তো কম বলি, হ্যাঁ ইয়ে তো কম বলি, বাবা ফের পারবে নাকি? ওরে চেষ্টা করলে অন্তত 45টা ছেলের মা হবে। ভগবান, আমার দরকার নেই বাবা, তুমি চেপে বসবো, দূরে দূরে 10 হাত দূরে আন না বাবা। আমি জানি তো এ হোটেল পার্টি না, তো এ ঠিক দেখে দেখে আমার কার কাছে আসবে। তা হোক, তুমি তো বেশ ভালো আনন্দে আছো। কেন, কি হয়েছে কি? আমার ছেলে ভালো মেয়ে বিয়ে করেছো, আনন্দ থাকার কথা তো। কোথায়, তা কেমন আছে তোমার বউ? আমার বউ, হ্যাঁ খুব একটা ভালো মেয়ে। কেন, কি করে বলো, আমার বউ না একসঙ্গে 3টে বাচ্চা, মানা যায়, হয়েছি মানা যায়, হয়েছে 3টে করে বাচ্চা কারো হয়। এই এই আমার বউকে ওই দিগম্বরপুর হসপিটালে ভর্তি করেছি। আচ্ছা, সেখানকার বড় ডাক্তার বলেছে, বলে এখন তো 3টে হচ্ছে, এরপরে যদি তুমি আর একবার দ্বিতীয়বার চান্স নো, একসঙ্গে 7টা বাচ্চা। আমি জানি তোমার হাম্বার করা জীবনে যাবে না। কেন, কি আছে? হোক, আমি মেনে নিলু। হ্যাঁ, তা কেমন আছে তোমার বউ? 3টে করে বাচ্চা হতো, হতো প্রথমে একটা হয়েছে বাবা, হয়েছে ফুটফুটে প্রথমে একটা হয়েছে। হ্যাঁ, তারপর দেখি না একসঙ্গে 2টো হচ্ছে, একসঙ্গে 2টো হচ্ছে, 2টো ও বাবা, আর 2টো হতে কে? হ্যাঁ, আর বউটা হিচকি পিটে মরে গেল। মানে তোমারও কেটে গেল? ফাটাদার দুঃখ করুন, কি করবো, তা তোমার ছেলে হয়ে বড় হয়ে তোমার দেখাশোনা করে? কোথায় ছেলে বড়, আবার কি ছেলেটা বড় হলো? হলো, তার বিয়ে দিলু, দিলে বিয়ে দিতে কেরালা কাদিকে আর একটা মেয়ে নিয়ে চলে গেল, সেও চলে গেল। নিশ্চয় বৌমা তোমার দেখাশোনা করে, ছেলে না থাকলে বৌমা থাকে? আবার কি হলো, যেই ছেলেটা চলে গেল, হ্যাঁ আর বৌমা আমাদের সে দেবুর সঙ্গে চলে গেল বাবা, তার সঙ্গে চলে গেল। তোমার কোপাল আর আমার কোপাল গোটা সমান, পুরোই এক, পুরোই এক। জানো ফাটা দা, যে দুঃখে জ্বলতেছি, কি হচ্ছে তোমার কাছে, কি বলবো, কি বলে তো, এ মনে যা ব্যথা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বাবা, কোন কোন জায়গায় ব্যথা গো বাবা, আমি তুমি খুলে বলবো, বলে আমি তুমি খুলে বলবো, তুমি আইবো না বান্ধবে, না কোন কোন জায়গায় ব্যথা গো বাবা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবে, লল আমার মনে খুবই জল মবিলি ছাড়াই কথা বলিস না ভগি, ও ভগি আমি তো দিয়া সারা জীবন থাকবো, তোটি কথা কাটিব ভগি, তোটি কথা কাটিব ভগি, কেন রি কাক। জানি তোমার তো আটকা হয়ে গেল, আটকে যা তা ফাটা দা, তা হোক যে দুঃখে জ্বলতি না ফাটা দা, বল কি আর বলবো, আমাদের এই গ্রামের লোকেদের কাছে এমন কোন মানুষ নি যে আমি বলিনি, কেউ আর ভোগী সুযোগ করে দিল নি, এই ওরা তো বেঈমান, বেঈমান তো, পুরো বেঈমান, পুরো বেঈমান। তা তুই লোকের কাছে বলবি কেন, তো যত অসুবিধা করতে তুই আমার কাছে বলবি। চল বাবা, তোমার কাছে বললেও তুমি কি সুযোগ করে দেবে? তোর জন্য আমি সব করবো। তাহলে বলি, জানো ফাটা দা, হ্যাঁ বলে দা, একটা নাতনি আছে, মোটে বেদ দিতে পারে, কি
একটা নাতনি আছে মোটে তার বিয়ে দিতে পারিনি। আইদা কি হয়েছে? জানি তোমার বিড়ালের মতো ব্যস্ত, ভগি ছাড়া তুমি থাকবে না। তা ফাটা দা কি বলবো, আমার পুরো কথা শোনো। আমার ছোট বোনের ছটা নাতনি। ছোট কোনে ছোটা? সে তো ছেলের গোটা উন্নে বসে আছে। চেপে দাও চেপে দাও। বলে দাও ছোট বোনে ছাটা নাতনি, একজন আঁতুড়ে পেলে আমাকে ফেলেছে। ভালো জিনিস। বলে দিদি তোর কেউ নি? তুই আজকে তোর মানুষ কর। শুনে মানুষ করলুম, বড় করলুম, বে দিতে পারিনি ফাটা দা, বে দিতে পারিনি। এই এই ব্যাপার, এই ব্যাপার। তা আমি আছি তো। তোমার ইয়ে কি সৌভাগ্য, তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, তারপর বয়স একটা পার্থক্য আছে, এগুলো হয় না। থাকলেও তুমি কি দেবে? তোর জন্য আমি সব করবো, সব করবো। তাহলে ফাটা দা, কবে দিচ্ছ, কখন দিচ্ছ? কেন ওই তো শুভ কাজ শিখবি। হ্যাঁ বলো। ওই তো আগামীকাল। এতদিন একা ছিল, কালকে আবার তোমার সঙ্গে দেখা হবে। মাদুর কেটানো, আমি এখন যাই না। তাহলে ফাটা দা, কোথা পাকা থাকলো তো, কোথা খেলাম হবে না, আমি যাই না, অনেক রাস্তা যেতে হবে, আমি এখন যাই। যদি না তবে কেমন হতে বলো, যদি দিদিটা স্বপ্নে দেখেছি হ্যাঁ তবে কেমন হতে। নানা তুমি বলো, নানা তুমি বলো, নানা তুমি বলো, নানা তুমি বলো। এই যদি না চেয়েছেন তবে কেমন হতো তুমি বলো, যদি দিদিটা স্বপ্নে দেখেছি হ্যাঁ তবে কেমন হতো তুমি বলো। লাই লা 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 গিরি ধারি গোপাল আওয়ার কবাল, আমি অভুক্ত কি থেকে যাব করে গা। গিরি ধারি গোপাল আমার এমন কপাল, অভুক্ত কি থেকে করে গা। গিরি ধারি গোপাল তোমার কাছে আমি বাবার মতো, সধবার কাছে আমি অতি গুরুজার, কাছে আমি বাবার মতো, সধবার কাছে আমি অতি গুরুজার। কুকুর কাঁদে দেখি সকাল বিকাল, কুকুর কাঁদে দেখি সকাল বিকাল, অভুক্ত কি থেকে করে গা। গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, গোপাল চোর কোলা কালি পড়ে গেছে। কি আছে? বিয়ে দিতে পারবি? হবে না, যেখানে যাচ্ছি তোর ছেড়ে সকলে আমার পছন্দ। এই কোন কথা নেই, চলে আয়। তুই তো কার কাছে কাঁদি? কার কাছে? আই গোপাল একা একা। শালা গোপালের কাছে কাঁদলে গোপাল তোর মেয়ে দেবে? ওই সারা জীবন চেষ্টা করলে হবে না আমার কাছে। দিবি দাদু? কে? আমি বিয়ে করবো, তুই আমার কোল বাজাবি।
মালা গলায় দে, টপর পরে নে, ঝাঁপ করে চলে চন্দনের ফোটা টপর মাথায় দিয়ে। এ দাদু, কার সঙ্গে বিয়া হবে? একবার দেখিয়া দাদু, একবার দেখিয়া। এ শালা মরবে, এর মৃত্যু গাও উঠে দে। চন্দনের টপরে মাথায় দিয়া, কার সঙ্গে বিয়া হবে? একবার দেখিয়া। মেয়ের জন্য রসুগোল্লা ঝগড়া মারা মারি, দেখিয়া আমি আর বিয়ে করা কি দে দালা বুঝবি শালা পরে। কালো ফর্সা দেখবো না রে মেয়ে হলে, আরে ছোলার তো পরে লোহার দেখছি রে ভাবিয়া। আর শুনবে বিয়া হবে একবার দেখে, এ তার ভাইয়া একবার দেখে দিয়া, একবার দেখে দাঁড়া, একবার দেখে দিয়া, একবার দেখে দিয়া, একবার দেখে দিয়া, একবার দেখে দিয়া। কোথায় গেলি? আই ভাই আই রে, ছোটবেলায় নুন জল চিনির জল খাইয়ে খেয়ে তোর কত কষ্ট তুলিছি, আর আজকে তুই কোথায় চলে যাবি রে? তুই বলে শোন, মেয়েদের জীবনে এই দিনটা আসে বুঝতে পেরেছি? আমার জীবনে এই ছিল পান্তার আমানে খেয়া সটকো সরে গেছে। ভাই তোর জন্য অনেক কষ্ট খুঁজেছি, স্বামীর দিকে একটু খেয়াল রাখিস, আমার ছেড়ে চলে যাবি বলে দুঃখ হচ্ছে। ও ভগবান, আমি কার বলতেছি, তা বসবি তা ওই এলে বলে ভগবান টং টং করে হেঁটেছে, অনেক কষ্ট জোগাড় করেছি রে। আমি দিকে তুই খেয়াল রাখবি বুঝলি, সন্ধ্যা ধর্ম ভালো করে করিস। কি ব্যাপার এত লেট হয়ে যাচ্ছে, কোনো ফাটাটা আসে না কেন ভজি? আমি জানি ঝড় জল হলেও ফাটা ঠিক প্রবেশ করে, মরে যাই যাবো কোথা রেগে যাবো। সেই তো কোথা কি, আমি ভগি টানে আসতে বুঝতে পারিনি। এ সে শালা কোথায় গেল? ও ফাটাদা, সে শালা কই ফাটাদা? এই রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়? না না, কোনো অসুবিধা নেই। তখন মাকর কত কেন, কি ভালো সাজানো হয়েছে দেখছি। ওই দেখো ভগির নানির বিয়ে বলে কথা, শালা কই সব ঢেলে দিছি ঢেলে দি। শালা কই বাবা, আমার নাচ দেওয়া হয় ফুটফুটে মতন হয়েছে বেশ। ও বাবা কি সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে, নাচ দেওয়া হয় কাল দেখি বড় মতন তালে হাতে। শালা যেন মিন ধরতে এসে, হ্যাঁ বেকরতে, হ্যাঁ বেকরতে, তো সাইজটা দেখে নে। ইয়ে দাদু, এ এইটা ও ভগবান, এ ভাই নাদা মা, এ জায়গা দখল করা হয়ে গেছে রে, এইটা না শালা ঠাকুর ঘর মানে কই গো, ঠাকুর ঘরের ওপরে উঠতে তোই কোনটা দেখি, ছোট থেকে অত বড় বড় জিনিসের দিকে লক্ষ্য কেন? কেন ছোট ছোট জিনিস দেখে জানে কোনটা দেখি? হ্যাঁ ওই তো এইটা, যা এত যাই যা বিয়েটা কি করে হবে? কেন বামুন ছাড়া বিয়ে হবে না? কি করে হবে? কেন আমি বামুন, আমি ঘট, ও বাবা আমি দাদু, ও বাবা আর আমি নাতি। তুমি তোমার শুভ কাজ আর দেরি করে নি, শুরু কর, কোনো ব্যাপার নেই বাবা। তারা করে আর কি মারতে দেখো, হতে পারে না এখন শালা বিড়ালের মতো হাঁটা মারতেছি। হাতে হাতে এ ভাই হাতে মাই, এই নতুন বাবন ভাই মন তোর দাবল একটু শুনে শুনে বলিস ভালো করে, অমঙ্গল হবে রে ভাই, অমঙ্গল হবে। ঠিক আছে এ হাতে হাত দিছি, হ্যাঁ হাতে হাত বল না মো, বল না মো, শালা বলটা বাদ দে, শালা বলটা বাদ। কি জ্বালায় পড়েছি বল, কি জ্বালায় পড়েছি বল, আমি যা বলি তাই বল, আমি যা বলি তাই। এই এই বল বাদ দে, ও বলটা বাদ দেবো, ঠিক আছে ঠিক আছে। আমি নাকি ছাদ্য করতে এসেছি, তুই গয়া গঙ্গা বলতে? ওরে ছেলে মেয়েকে চান করানোর মন্ত্র বলতেছি, করা করা, হ্যাঁ বল করা। গয়া গঙ্গা, গয়া গঙ্গা, সিন্ধু নর্মদা, সিন্ধু নর্মদা, কৃষ্ণা কাবেরী, কৃষ্ণা কাবেরী, পিণ্ড দানেভন। তারপর তোর গালে ঢুকি দিল, এই ওরকম করিনি,
তাড়াতাড়ির মাথা হয়ে গেছে, তা অনেক টেনশন করছে যেখানে ভুলবাঞ্চি হতে পারে। হ্যাঁ তাহলে তাছাড়া একদিন না একদিন তোকে মরতে হবে। হ্যাঁ তা কে পিণ্ডি দেবে না দেবে, তোর নিজের পিণ্ডিটা তো দিন নিজে দে। আমি মরি কি সেটা দেখো তুই। হ্যাঁ বেড়াতে চলে যা, মালা বদল সার আবার দেয়। শালা এত তাড়াতাড়ি করলি কেন, একটু দেরি করা যায় না? সেরে দিচ্ছি, সবে তো সুযোগ নিতে গেছিল, শালা বাদাম এনে বসে এ হয়ে গেছে। তাহলে আজকে তোদের কি রাত? আজকে হাতে বাঁশের রাত। ও ভগবান, এ কি ভাষা, নাকি বাঁশের রাত? না না আজকে তোদের মৃত্যু রাত। বলি শোন, এই সময়টা ছেলে মেয়েকে বাইরে বেরোতে নি, একদম ঘরের বাইরে বেরোবে না, বুঝলি? আই বেরোবো না। হ্যাঁ বাইরে যা হবে তোরা ওদিকে থাকবি। ও ফাটাদা, লোকগুলো ঘুমিয়ে পড়ুক, তারপর আমি তোর সাথে দেখা করবো। দাদু দাদু, এ বাইরে কি সাড়ে যে নাই রে? শালা মোটে সুযোগ নিতে দিচ্ছে, শালার বিষ খাওয়াবো নাকি বলো তো? এই সাড়া আসবে কেন, গাছের পাতার উপর পাতা পড়বে না? হ্যাঁ ওই কারণে। ঠিক আছে ঠিক আছে। তা তুই এদিকে কান নিচ্ছি কেন? না তুই তোর ওদিকে থাক, এদিকে যা হবে দেখা যাবে। ও ফাটাদা, লোকগুলো ঘুমিয়ে পড়ুক নাহলে ফের ধরা পড়ে যাবো। এখন না এখন না, লোকগুলো ঘুমিয়ে পড়ুক, আমি যাবো পড়ে লোকগুলো ঘুমিয়ে পড়ুক, ফের ধরা পড়ে যাবো। দশ বছর দশ বছর মুখো করে খাচ্ছি শুধু এরা মেটা রাত পাওয়ার জন্য, তবে পেয়েছি আজ, আমিও খুশি নেব। বললে হবে এ টেনশন টেনশন চোর করে কালি পড়ে গেছে, আজ তুলে নেব নি, আমি তুলে নেব। ও শোনা শোনা, কাছে এসো, কথা বলো, দূরে কেন লজ্জা হচ্ছে? দেখো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি বালি পড়া নয়, জল ঝোড়া নয়, আমি তার পড়া মাল। কি বলতে কি বলে ফেললুম বলতো, ও ম্যানেজ করে নিতে হবে আমার। ও শোনা শোনা, আজ তো বাসররা, কাছে এসো, লজ্জা করে না। ঠিক আছে আমি তোমার চাঁদপানা মুখ খুলে দেখছি। তোমার খুলে গেছে ও সর্বনাশ, কাঁথা খুলে গেছে। এ দাদু, তুই কি দুটো ধুতি পরি? এই দুটো পরবো কেন, একটা ধুতি পরে দিলুম ঘুমের সময় কখন খুলে গেছে বুঝতে পারি। এ তা তুই ছে যাচ্ছি? আই এমএ নেমুনি দাদু। কেন আই পালাবো? কেন আই পালাবো? কেন পালাস মা ধুতি? এলি তো নাস্তে নাস্তে ওরে দাদু ভাই, ছেলে এমন হলে কি হবে? তার মানে চল ঘরে ফিরে। কেন আমি তোর বলে বোঝাতে পারবো দাদু, ইয়ে তো গোড়ায় গন্ডগোল। কেন পালাস মাঝে? কেন পালাস মাঝে? ওরে দাদু ভাই, ছেলে এমন হলে কি হবে? চল ঘরে ফিরে, চল ঘরে ফিরে যা। কেন রে না জামাই, বেকোরা বউ ছেড়ে ঘরে পালাচ্ছি কেন? ভয় হয় কি হয়েছে কি? আমি তো বলে বোঝাতে পারবো কেন? ইয়ে তো আসল জিনিস নি বলে সত্যি করে বললাম, গন্ডগোল কোথায়? এটা ছাড়া নারী পুরুষ এক রকম দেখ। ভয় দেখ যে এই রে, ওর কি গপুটা তো নাকি? তাই তো, খালি নারী পুরুষ এক রকম দেখাচ্ছে। আমি তো বলে বোঝাতে পারবো না, আমি চললু না তো আমার ভালো মেয়ে হচ্ছে রে তোর ভুল। আর কি নিচের দিকে ঝুলে আছে গোটা কত চুল। তুই সামনে আসতে, তুই তোর দেখলে আমার মায়া হয়।
একা নাচিয়ে দেবো, চুললে পড়েছে চুললে পড়েছে। এই এখন বর্তমানে কোটা মেয়ে ছেলে বড় চুল রেখেছে, সকালে চুল কেটে ছোট করতে যায়। হ্যাঁ, তোর যদি বড় চুলের দরকার, এখন বিভিন্ন রকম কোম্পানির তেল উঠেছে, কেউ কার্পিন, ব্ল্যাক নাইট, সুপার ভাসমল, নিহারিকা, কুমারিকা, ডাবা রামলা, আর তাতে যদি না হয় হামলা মারা। না রে দাদু, ইয়ে তো গোড়া পচে গেছে। সত্যি করে বন্যা দাদু, গন্ডগোল কোথায়? এটা ছাড়া নারী পুরুষ একরকম থেকে করে লাগবো। আমার ভালো মেয়ে হচ্ছে রে তোর ভুল, নিচের দিকে ভুলে আছে গোটা কত চুল। ভগি কোথায় আকু আকু করে কি আওয়াজ হচ্ছে? ও ফাটাদা, ওর মনের কথা তুমি বুঝতে পারোনি? ও বলতেছে, তোমায় আমি ভালো মানি, তোমায় আমি ভালো মানি, তোমায় আমি চাই। ছেলে চল ঘরে, চল ঘরে ফিরে যাই। না তামাই, ঘরে পড়াতে জেল খেটেছি না? এই জেল খাটবুনি। তবে তুই চিন্তা করিস, তোর আগে দুবুনি তবু এই ফাটার, এর আগে দেবো তারপরে খাবার ঢুকি। সেই তো, কি হয়েছে? ম্যানেজ করো, ম্যানেজ করো আগে। আমি তো এই তুই বে করে চলে যাচ্ছিস কেন? কিছু নেই, কি জানো মেয়েটা কোথায় কি অসুবিধা আছে? দেখ, ও তো সব জায়গায় ঠিক আছে, ও তো গলার মালা ঠিক আছে, কানে দুল ঠিক আছে, হাতের আংটি ঠিক আছে, পায়ে নপুর ঠিক আছে, যেখানে যেখানে পজিশন সব জায়গায় ঠিক আছে, তাহলে ওর কোথায় অসুবিধা? আই তো বলবো, কেন বলতে পারবি নি? মেয়েটা একটু রঙে কালো, এই কালো হলে কি হবে? ওর মন কত সাদা জানিস? ও সাদা মনে কথা নেই, তার প্রমাণ আমার ভগি। জানি তো দাদু, ভগির দিকে আমি তো দেখেছি, ঠাকুমা তো তোর ফরকি ছেড়েছে আর ওর তো ফরকি চুয়ে যাচ্ছে। দেখতে কালো বংশ ভালো, মেনে নে নাতি, পটাশিটা খুলে দিলে একা নাতি, গান্ধীজির জ্ঞাতি। নিজের টোপর খুলে দেখার হাল নি, আমি দেখবো কোথায় আমার সোনামণি, আমার বন্ধু সোনা, আমার মুক্তা দেখি, আমার সোনা মুখি, আমার কুলু কুলু, আমার কুলু মাসি ওরা করিনি, কি হচ্ছে কি? একা পাকা আমি বলি রিল জড়নে মাল কিছু বুঝতে পারেনে, এ তো ভেতরে ভেতরে ভালো বোঝে গো, সবে আগুন বোধ হয় 10 মিনিট হয় নেবে হয়েছে, বলে একা পাকা প, আরে একা পাকা প, সময় একটু দেবু জায়গা, এই তো তোর দলিল করার জায়গা, এই দিকে কি হয়েছে? বলি শোন ভাই, আমাদের ধান সিদ্ধ ওর খুলিনি তো, আমরা ধান সেদ্ধ করে ওর গালে ঢালি, ওই জন্য গালটা বড়। তুই আর মামি, এই ওরম বলতে তোমার ঠাকুমা ও ভাগো বানে নেকি করি দে। আমার পছন্দ হয়েছে, আমার হাঁপানি রোগ আছে, মরবি বলে লাগে, হাই হোল্টেজ তার ফুলে ছাই হয়। এই পাগলি, এই এই এইদিকে, এই এই যা, ওটা তো রং নাম্বার, এই তো তো ডায়াল করা নাম্বার, তুই এইদিকে যা।
শালা যেটা সেটা খুঁটি মারবে। ভাই কি বলি শোন ভাই, ডাক্তারও টাক আছে আর ইয়েরও আছে, ছোটবেলায় মাথা ভর্তি চুল ছিল রে ভাই, ওই টাইফয়েড জ্বর হয়েছিল, ভুরভুরি করে সব উঠে গেছে, মোটে ঠেকাতে পারিনি। যা ভাই মেনে নে, যা ভাই মেনে নে, যা ঠাকমা তুমি তো মেনে নিতে বলতো, ওরও টাক আর আমারও টাক, দুজনের বাচ্চা কাচ্চা হলে নিয়েড়ে মাছে বাচ্চার মতো হবে। একা চড়ে দেবে একবারে, নিয়েড়ে মাছের দাম এখন কত করে কিলো জানিস? শালা 40 টাকা কিলো, যত হবে বাজারে বিক্রি করবি, পয়সা হবে বিক্রি করবি। যা এ ভাই কি বলি শোন, ওই তো নিয়েড়ে মাছ বলে অসুবিধা হচ্ছে, তুই বাঞ্চোর ওই ভেটকি মাছ আর নাহলে ইলিশ মাছ বলে চালি নে। যা তোমার কথা রাখতে আমি মেনে নিলাম, ওরে যা হো আতা হয়ে গেলে ওসব কথা থাক, বলবে লোকে মাছ ভাতা রে, সেই দুজনের টাক, এই একা খায় দেবো, একা খায় দেবো শালা, একবার বে করে ছাড়িয়ে দেবো। এই পাড়ার লোক বিয়ে করে দেনা, তুই বিয়ে করিস রে? আমি বিয়ে করি, পাড়ার লোকের কথা যায় আসে কি? না তাহলে আমি যখন তুই পাই মেয়ে পাসনি তখন পাড়ার লোক দেখে দিয়েছিল? না তাহলে আমি দেখে দিচ্ছি, যা বলবো তাই শুনে মেয়ে মেয়ে নে, তুই যত নিবি তত আমার সুবিধা হবে। যা ঠিক আছে আমি তোর যা যাচ্ছি। ওরে দেখতে কালো বংশ ভালো মেনে নে না, তুই কাশিটা খুলে দিলে গান্ধীজির গেছে, ওরে যা হো আটা হয়ে গেছে ও সব কথা থাকে, বলবে লোকে মাগ ভাতার দুজনের ইটা, আর তাকে তাকে রাজ্য মিলে, তাকে তাকে রাজ্য তোকে ধানে লিখে যা। এ দেখো আবার কি হবে, মেনে নিল চলে যা, যা যা পাইলি ডাকতে দে। আমি আশীর্বাদ করতেছি, তুই অন্তত 150 ছেলের বাবা। ও ফাটা ডাকো, কেন ডাকতে ডাকো বাবা, পাইলি ডাকার ই ছাড়া বের ভালো। ও ডাকতেছে, ও ডাকতেছে, আমিও ডাকি। ও ফাটা দা একটা কথা বলবো কি, তোমার কপাল ধরে গেছে, আবার কি হলো তাতে তাতে মিলে গেছে, হ্যাঁ তোমার ঘরে আর কারেন্ট লাগবে না গো, গোটা জয়নার ফিন ফুট, কালকে তো লাইন কেটে দেবো। কেন কেন কারেন্টের বিল দেবো? ওদের দুজনের মাথা তেল মাখিয়ে দেবো, দিয়ে সকালবেলা রোদে বসিয়ে দেবো, দুপুরবেলা ওদের তুলে নে, ওর রাত্রেবেলা ওদের দুজনের মাঝখানে বসিয়ে দেবো, দিয়ে আর আমি ওদের কাছে থাকবো। তবে ডাকো দিনি ফাটা দা কি সেখানে কাঁদতে ডাকো দিনি, আরে ভাই না যা ভাই, ওরম কাঁদিনি ভাই, ওরম কাঁদিনি, ওরম কাঁদিনি, বড় কাঁদি বউ কাঁদি, কান্দিরি দুজন ওদের দুজনে কি কন্ডিশন, কাদু কিছু কো বহরে কাঁদে বউ কাঁদে, কান্দিরি দুজন হবে রে রূপসী, ওর মুখের দিকে তাকালে রে পাতে আমি যাই দি, বহরে কাঁদি বহু কাঁদি, কান্দে হেরে দুজন ওদের দুজনের কি কন্ডিশন, কাঁদু কিছু ভেবেছিলাম বউটায় হবে রে রূপসী, ওর মুখের দিকে তাকালে পাতে আমাদের যাইবি, আহ 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 আহ